কতদিন পর্যন্ত কেন্দ্রীয় সরকারের ফ্রিতে রেশন দেবেন? আবারও বড় সিদ্ধান্ত নিতে চলেছেন মোদি সরকার। তো বিস্তারিত জানে দেবো আজকের ভিডিওটিতে। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, চলুন শুরু করা যাক। করোনা পরিস্থিতির কারণে দেশে চালু হয়েছিল কেন্দ্রীয় সরকারের বিনামূল্যে রেশন। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার করোনা আবহে যে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছিল তার মেয়াদ শেষ হচ্ছে আগামী 30 নভেম্বর। যদিও তার আগেই কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব সুধাংশু পাণ্ডে জানিয়েছেন, আগামী 30 নভেম্বরের পর বিনামূল্যে রেশন দেওয়ার মেয়াদ বৃদ্ধির এখনও কোনো প্রস্তাব তাদের কাছে এসে পৌঁছায়নি। এরপরই আলোড়ন পড়ে যায়। ধরে নেওয়া হয় প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার বিনামূল্যে রেশন আর বোধ হয় দেবে না কেন্দ্র। বিরোধীরা বিষয়টি নিয়ে সোচ্চার হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখেন তৃণমূলের সাংসদ সৌগত রায়। এরপরই বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মোদী সরকার। জানা গিয়েছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মেয়াদ আগামী মার্চ মাস পর্যন্ত বাড়ানো মঞ্জুর দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এদিন মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে কেন্দ্রীয় খাদ্য সচিব ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা বন্ধ হয়ে যাবে, যা নিয়ে সরগোল পড়েছিল দেশ জুড়ে। কিন্তু এদিন সেই দুশ্চিন্তা অনেকটাই কাটল। এর আগে কেন্দ্রীয় খাদ্য সচিব সুধাংশু পাণ্ডে জানিয়েছেন, যেহেতু দেশের অর্থনীতি আবারও একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে, খোলা বাজারেও খাদ্যশস্য বিক্রি হচ্ছে, তাই এই প্রকল্পের মেয়াদ নতুন করে বৃদ্ধির এখনো কোনো প্রস্তাব আসেনি। কিন্তু বিরোধীরা দাবি তোলে দেশের অর্থনীতি এখনো ঘুরে দাঁড়াতে পারেনি, বহু মানুষ কাজ হারিয়ে ঢুকছেন, এই পরিস্থিতিতে বিনামূল্যে রেশন না পেলে অনেকেই চরম অসুবিধায় পড়তে পারেন। এবার সেই সূত্রে বিনামূল্যে রেশনের মেয়াদ আগামী মার্চ মাস পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। যদিও এর আগে কেন্দ্রের বিনামূল্যে রেশন প্রকল্প বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হলেও রাজ্যের খাদ্যমন্ত্রী রতিন ঘোষ জানিয়েছিলেন, কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প বন্ধ করে দিলেও রাজ্য সরকার নির্ধারিত বিনামূল্যে রেশন ব্যবস্থা চালু রাখবে। মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, বিনামূল্যে রেশনের জন্য রাজ্য সরকারের যা বরাদ্দ রয়েছে তার থেকে অতিরিক্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছিল, সেটা ওরা বন্ধ করার কথা বলেছে। গরিব কল্যাণের নামে সাময়িকভাবে মানুষকে সুবিধা দিয়ে হঠাৎ করেই বন্ধ করে দেওয়ার কারণ জানা নেই, তবে রাজ্যের প্রকল্প চালু থাকবে। এদিকে এদিন বিতর্কিত 3 কৃষি আইন বাতিল করার প্রস্তাব অনুমোদন করলো কেন্দ্রীয় মন্ত্রিসভা। আগামী 29 নভেম্বর থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে, ওই দিনই কৃষি আইন বাতিল করতে বিল পাশ করবে কেন্দ্র। আর তার আগে বুধবারই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে 9-3 কৃষি আইন বাতিলের প্রস্তাব মঞ্জুর করা হলো। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।